হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অভিযান করেছিলাম ফুডেশাই লাগাম ছাড়ার দুর্নীতির বিরুদ্ধে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পরবর্তীকালে পিএসসি আন্দোলনের শেষে এটা কনফার্মেশন দিয়েছিল যে কিছু কিছু জেলাতে এক্সাম পেপারে লিক হওয়ার কিন্তু একটা দুর্নীতি কিন্তু হয়েছে এবং কিছু ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছে তারপরেও পিএসসি লাগাতার কোয়েশ্চেন পেপার এবং তার আনসার কি রিলিজ করে এবং তার সঙ্গে সঙ্গে এটাও রিলিজ করে যে আনসার থাকে তাহলে সেটা পিএসসিকে জানতে অর্থাৎ এত কিছু দুর্নীতি হয়ে যাওয়ার পরেও পিএসসির কিন্তু ভুল ভাঙেনি এবং পিএসসি পরবর্তীকালে কিন্তু নিজের যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডে কিন্তু বর্তমান থাকে যাই হোক তারই ফলস্বরূপ বহু স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত যে এই যে দুর্নীতি পিএসসি যে দুর্নীতি করে চলেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের জন্য তৈরি রয়েছে কারণ কে যদি এই মুহূর্তে আটকানো না যায় ভবিষ্যতে কিন্তু আটকানো খুব চাপ হয়ে যাবে তাই উনিশে মার্চের পরে আবার সেকেন্ড এপ্রিল মানে কালকে আবার কিন্তু একটা পিএসসি অভিযান আন্দোলন করার কিন্তু চিন্তা ভাবনা করা হয়েছে যারা তোমরা কলকাতার পাশাপাশি রয়েছে এবং তোমরা সিরিয়াসলি প্রিপারেশনটা নিচ্ছো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই অভিযানে কিন্তু সামিল হওয়ার জন্য প্রথম দাবি যেটা থাকবে সেটা হচ্ছে ছ মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট করতে হবে এখানে দাবির যে বিষয়গুলো সেগুলো তুলে ধরা হয়েছে দেখো এর আগের দিন যখন যখন আন্দোলন হয় সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে তেরো লাখ পরীক্ষার্থীর মধ্যে এক পার্সেন্টও কিন্তু ওখানে পিএসসি অফিসের সামনে কিন্তু পৌঁছয়নি শুধু আমরা যদি সোশ্যাল মিডিয়াতে বলতে থাকি যে পিএসসির বিরুদ্ধে শাস্তি হোক পিএসসির বিরুদ্ধে এই করা হোক পিএসসির বিরুদ্ধে ওই করা হোক কিন্তু যদি একটা স্টুডেন্টকেও পিএসসি অফিসের সামনে আন্দোলনে দেখতে না পাওয়া যায় তাহলে রেজাল্ট এটাই দাঁড়ায় যে টিচাররা বা শিক্ষকরাই হয়তো আন্দোলনের সঙ্গে জড়িত শুধু ছাত্ররা কিন্তু আন্দোলন চায় না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি তোমার মনে হয় যে সামনের এক্সামগুলো তোমার কাছে খুবই ভ্যালুয়েবল যদি তোমার মনে হয় যে সামনের এক্সামগুলো তোমার লাইফের অনেক কিছুকে পরিবর্তন নিয়ে আসতে পারে তাহলে ইমিডিয়েটলি কিন্তু কালকের আন্দোলনে কিন্তু পার্টিসিপেট করো সকাল এগারোটার সময় এখানে বলা আছে যে কোথায় জমায়েত হতে হবে তো আমরা দু তারিখে কিন্তু এই আন্দোলনে কিন্তু সামিল হচ্ছি তোমরা জানো পিএসসি রিলেটেড পিএসসি এই এই এক্সাম রিলেটেড অলরেডি কিন্তু একটা কেস করা হয়েছে কেস নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ রাজসাখের মান্তার যে এজলাস সেখানে কিন্তু এই কেসটা কিন্তু উঠেছে এই কেসের জন্য যতটুকু পরিমাণ আর্থিক সাহায্যের প্রয়োজন আছে সেটা নিয়ে কিন্তু অলরেডি স্টুডেন্টদের যে অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি তারা কিন্তু অলরেডি একটা বিবৃতি কিন্তু জারি করেছে তো তোমরা পারলে যতটা পসিবল হবে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যতটুকু পসিবল হবে এই কিউআর কোডে কিন্তু জমা করতে পারো যাতে এই কেসটা কিন্তু পিএসসি এগেন্সে কিন্তু যাতে লড়াই করা যায় দেখো অলওয়েজ জেনে রাখবে যে লড়াইটা শুধুমাত্র তোম যে লড়াই করতে যাচ্ছে পিএসসি অফিসের সামনে তার কিন্তু একার নয় এটা সবার মিলিত কিন্তু একটা ঐক্যবদ্ধ কিন্তু একটা আন্দোলন জেনে রাখো তুমি যদি আজকে এগিয়ে না আসো ভবিষ্যতে এটা হবে যে শুধুমাত্র পিএসসি এই এক্সামটা নয় ফুড এই এক্সাম নয় ক্লাকসি মিসলেনিয়াস এই সমস্ত এক্সামে কিন্তু একটা লিগ্যাল স্ক্যাম কিন্তু করার চিন্তা কিন্তু চলেছে সো তাই জন্য কাছাকাছি যদি থাকো তাহলে ইমিডিয়েটলি তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জেলা ওয়াইজ এর সঙ্গে কন্টাক্ট করতে পারো এরা তোমাদেরকে কিভাবে আসতে হবে পিএসসি অফিসে সেই বিষয়ে কিন্তু প্রপার ধারণা কিন্তু দিয়ে দেবে একটা জিনিস মাথায় রাখবে লড়াইটা সবার তাই লড়াইটা একজন গিয়ে লড়লে হবে না সবাইকে কিন্তু ওই দিন থাকতে হবে মানে কালকে প্রেজেন্ট থাকতে হবে নিজের অধিকারটা বুঝে নেওয়ার কিন্তু সময় অনেকে বাড়িতে বসে থেকে এটা চিন্তা ভাবনা থাকে যে ওখানে যা হচ্ছে হচ্ছে আমার কি এসে গেছে যদি চেঞ্জ চেঞ্জ হয় তাহলে সবার হবে মনে আছে বিপি রেজাল্টের কথা যেখানে শুধুমাত্র জুডিশিয়ারি থেকে বলা হয়েছিল যে এই স্টুডেন্ট গুলো যারা কেস করেছে তারাই শুধুমাত্র কিন্তু চান্স পাবে বাকিরা কেউ চান্স পাবে না তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু চিন্তা গুলো করো যে সব সময় যে এক্সাম হবে মানে সবার এক্সাম হবে তা কিন্তু নয় এরকমও হতে পারে যারা সেই মুহূর্তে প্রেজেন্ট ছিল সেই মুহূর্তে আন্দোলনে সামিল ছিল তারাও কিন্তু সেই एग्जामের কিন্তু আহ হতে পারে তো তাই তারা যেহেতু লড়াই করছে তুমি তাদের সাথ দাও অনেক সময় আমরা বাড়ি থেকে এত দূর হয়ে যায় যে পৌঁছোতে পারি না কিন্তু মনোবল বাড়ানোর জন্য তাদের যে যা কিছু কর্মকাণ্ড যা কিছু তারা পোস্টার দিচ্ছে সেগুলোকে ফেসবুকের ওয়ালে শেয়ার করো মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দাও সমস্ত জিনিসগুলোকে গতবারে পিএসসি অভিযানে কিছু ছবি আমি দিলাম যেখানে তুমি দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই কম ছিল যাই হোক অনেক ইমিডিয়েট কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা মানে আন্দোলনটা কন্ডাক্ট করা হয়েছিল বলে হয়তো স্টুডেন্ট নাম্বারটা একটু কম আছে বাট তোমরা যদি সবাই এক জায়গায় আসো সবাই যদি লড়াই করো তাহলে আমার মনে হয় না যে এই এক্সামটা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কিন্তু আমরা বাধা দিতে পারবো না তো মাস্ট আমরা কিন্তু লড়াই করে এই দুর্নীতিটাকে আমাদেরকে আটকাতে হবে তা না হলে ক্লাসি মিসলিনিয়া সামনে যতগুলো এক্সাম আছে সব এক্সামে কিন্তু এই ধরনের স্ক্যামের জন্য রেডি থাকো নিজের ভবিষ্যৎকে তুমি যদি এখনই স্ট্রংলি যদি নিজের ভবিষ্যৎকে রক্ষা করতে না পারো তাহলে ভবিষ্যতে কিন্তু আর কখনো কিন্তু সেই সময়টুকু কিন্তু পাবে না আজকে শুধু তুমি নাও এর পরবর্তীকালে তোমার ভাই বোন কাকুর ছেলে পিসির ছেলে মাসির ছেলে সবাই কিন্তু এই এক্সামের জন্য প্রিপারেশন নেবে আর যখন তোমার কাছে দায়িত্ব ছিল তখন তুমি সেই দায়িত্বটুকু পূরণ করনি তাহলে সেই যে ভাই বোনগুলো তারাও কিন্তু কখনো চাকরি পাবে না তাই লড়াইটা যেহেতু হচ্ছে সবাই যেহেতু থাকছে অনেক ছেলে মেয়ে যেহেতু থাকছে তাই তাদের সঙ্গে দাও সবার সবাই এক ঐক্যবদ্ধভাবে আন্দোলনে পার্টিসিপেট করার সুযোগ করে দাও সবাইকে এবং সবাই কিন্তু পারলে কিন্তু একটু এসো যারা কলকাতার আশেপাশে আছো তাদেরকে আমি বলবোই যে তারা একটু এসো এক ঘন্টার জন্য যদি তোমরা এসো তাহলেও কিন্তু তাতেও কিন্তু মনোবল বা ইনফ্লুয়েন্স কিন্তু অনেকখানি বেড়ে যায় ঠিক আছে সো একটু ভাবার চিন্তা ভাবনা করো আর একটু ভাবো যে যাওয়াটা উচিত হবে কি উচিত হবে না কারণ জেনে রাখো এগুলোতে কিন্তু সব কিছুর ব্যবস্থা এরা কিন্তু করে রেখেছে এটা পুলিশ পারমিশন থেকে শুরু করে এমনকি থাকার ব্যবস্থা যারা দূর থেকে আসবে তাই থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে সো এই আন্দোলন অরাজনৈতিক একটা আন্দোলন যেখানে শুধুমাত্র চাকরি প্রার্থীরা বা স্টুডেন্টরা কিন্তু এই আন্দোলন করছে তাই এই আন্দোলনে পাঠ নিতে আমি সবাইকেই বলবো সঙ্গে থেকে পাশে থেকে মনোবল বাড়াতে কিন্তু হেল্প করো তাহলে শুধুমাত্র ওদের লাভ নয় তোমাদেরও লাভ তোমরাও কিন্তু একটা এক্সামের রি এক্সাম কিন্তু করাতে পারবো এবং যেখানে ফেয়ার এবং স্বচ্ছভাবে কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে আর যেখানে যদি স্বচ্ছভাবে হয় তাহলে ভবিষ্যতে পিএসসি কিন্তু যেন রাখো ওই করাপশান বা লিগেল স্ক্যামগুলো করতে পারবে না যার কারণে তোমার যে চান্স পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে সো হোপফুলি বোঝাতে পারলাম ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করে দাও সবার কাছে অ্যাওয়ারনেসটা যাওয়ার জন্য আর মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ সো মাচ নিউজ বেজে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই